নাটক, গান বাজনা, সাহিত্য সবটাই থাকবে, তার সঙ্গে যেটা দরকার মানসিক স্বাস্থ্য। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তবেই তো আড্ডা দিতে ইচ্ছে করবে। এই যে ডিপ্রেশনে চলে যাওয়া, এটা থেকে অল্প বয়সীরাই বেশি বলে, এটা বাচ্চারা বলে। জীবনের সবটাই তো মানে শুধু নিজের ভালো লাগা, অন্যের ভালো লাগার ওপর না, খানিকটা সোশ্যাল সার্ভিসও হয়। তো আমার মনে হয় এর মধ্যে দিয়ে যদি তারা একটু আনন্দে থাকে, একটু একটু ভালোভাবে থাকতে পারে। প্রত্যেক দিন সন্ধেবেলায় টিভির পর্দায় আপনারা ধারাবাহিক দেখেন, এবং এই ধারাবাহিকের নেপথ্যে যিনি থাকেন, অনেক ধারাবাহিকে যে ধারাবাহিকগুলো এখনও আপনাদের মুখে মুখে ঘুরে, সেই ধারাবাহিকগুলো ভীষণ পছন্দের ধারাবাহিক, তার নেপথ্যের মানুষ যিনি এই মুহূর্তে আমার সঙ্গে লীনা দি। লীনা গঙ্গোপাধ্যায়, স্বাগত আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ, তোমাকেও স্বাগত আমাদের নোয়াতে। একদম, আজকে লীনাদি তোমার সাথে রয়েছে তোমার নোয়াতে। তুমি যেটা বললে নোয়া তোমার কাছে একটা স্বপ্ন, কতটা স্বপ্ন ছুঁয়ে যাওয়া এই নোয়া? অনেকটাই স্বপ্ন, মানে স্বপ্ন না দেখতে পারলে তো জীবনে গয় না। স্বপ্ন হয়তো সব স্বপ্ন পূরণ হয় না, এরকম অনেক স্বপ্নই থাকে, কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা পূরণের জন্য উদ্যোগী হই। তো নোয়া সেরকমই একটা স্বপ্নের জায়গা, এবং ক্রমশ আরও ভালো লাগছে যে নোয়ায় মানে নতুন কিছু হতে যাচ্ছে, যেটা নোয়ার আড্ডা। আমরা জানি বাঙালির আড্ডা, বাঙালি মানেই তো আড্ডা। হ্যাঁ, এবং খুব কী বলবো, তোমার মেধাবী আড্ডা। তো সেই আড্ডার জায়গাটা তৈরি করতে চেষ্টা করছি আমরা, আমাদের নিজেদের জন্যেই খানিকটা, এবং যারা আসবেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমরা যেমন কমিশনের পক্ষ থেকে বুক ফেয়ারে যখন আমরা স্টল করেছিলাম, তো প্রত্যেক দিন আমাদের বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হতো, তা থেকেও আমরা দেখেছি মানুষ কতটা একাত্ম হয়ে যায়, কতটা ভালোবাসে, পছন্দ করে। তো নোয়ায় তো খুব সাংঘাতিক কিছু জায়গা নেই, আমরা খুব বেশি জনকে হয়তো আমন্ত্রণ জানাতে পারবো না। 30 জন করে আমরা ভেবেছি আর কি, যে প্রত্যেক সেশনে 30 জন করে থাকবেন, যেদিন যার মনে হবে সেদিন তিনি আসতে পারেন। আর সব থেকে দরকারি যেটা এই মুহূর্তে আড্ডার সঙ্গেও, আমি তো বললাম নাটক, গান বাজনা, সাহিত্য সবটাই থাকবে, তার সঙ্গে যেটা দরকার মানসিক স্বাস্থ্য। তো এরকমও আমাদের মধ্যে যারা আছেন, তোমরা জানো যে জয়রঞ্জন রাম আছেন, অন্যরাও আছেন, তারাও কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। তো শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তবেই তো আড্ডা দিতে ইচ্ছে করবে। তুমি, তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো, তুমি যেটা বলে মানসিক স্বাস্থ্য, কোথাও গিয়ে আমরা এই দৈনন্দিন এত চাপের মধ্যে কোথাও ওই মানসিক যে স্বাস্থ্যের দিকটা অবহেলা করি কি? আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। হ্যাঁ, মানসিক স্বাস্থ্য বলতে গেলে একটা সোশ্যাল ট্যাবু কাজ করে। আমি কি, আমার কি মাথা খারাপ হয়েছে, আমি কেন ডাক্তারের কাছে যাবো বা কেন কাউন্সেলিং করবো? আরও একটা টার্ম আমি ইদানিং খুব শুনি, এটা ইদানিংই শুনি, ডিপ্রেশনে চলে গেছে, কোট আনকোট। তো এই যে ডিপ্রেশনে চলে যাওয়া, এটা থেকে অল্প বয়সীরাই বেশি বলে, এটা বাচ্চারা বলে, যাদের একেবারেই ডিপ্রেশন থাকার কথা নয়, চার পাঁচটা আলোয় ঝলমলে, এই তো জীবনের শুরু। তো তাদের জন্যও আমরা জানি না, নিশ্চয়ই তাদের কোনো ক্রাইসিস থেকেই তারা এটা বলে, বিশেষ করে সেই সেক্টরকে আমরা একটু তাদের সঙ্গে কথা বলাতে চাই। দেখো, এটা জীবনের সবটাই তো মানে শুধু নিজের ভালো লাগা, অন্যের ভালো লাগার ওপর না, খানিকটা সোশ্যাল সার্ভিসও হয়। তো আমার মনে হয় এর মধ্যে দিয়ে যদি তারা একটু আনন্দে থাকে, একটু একটু ভালোভাবে থাকতে পারে। যেমন এটা শোনার পরেই একজন মা আমাকে বলেছিলেন যে আমি কিন্তু প্রত্যেকটা সেশনে থাকতে চাই, এবং আমার ছেলের একটা ক্রাইসিস আছে, খুব ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু তার ওই ডিপ্রেশনের সমস্যা আর একটু বেশি, তার হয়তো বাইপোলার একটা প্রবলেম আছে, ট্রিটমেন্ট চলছে। আমি কিন্তু এই সেশনটা মাস্ট, আমি জানি না কীভাবে আগে থেকে বুক করতে হবে, তো বুকিংয়ের কোনো ব্যাপার নেই, আমরাই ইনভাইট করবো, তো সেই রকম আর কি। তো সেটা আমি প্রথম দিনই পেয়েছিলাম, যখন আমরা নিজেরা ভাবছিলাম কোথাও একটা আলোচনা হচ্ছিলো, তখন একজন মা যেচে এসে বলেছিলেন এই কথাটা। যদি আরেকটা কথা, তুমি বললে এর আগে কথা প্রসঙ্গে যে বাঙালির মেধাবী আড্ডা, বাঙালির এই মেধাবী, কোট আনকোট মেধাবী যে কথাটা বললে, এই মেধাবী আড্ডাটা কি হারিয়ে যাচ্ছে? না, হারিয়ে যাচ্ছে, বাঙালি আজকাল তো খানিকটা ব্যস্তও হয়ে পড়েছে, অন্য সবার মতোই, অতটা সময় দিতে পারে না। ইয়াং জেনারেশন ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে, আমি তো দেখি প্রত্যেকটা ঘরেই ছেলেমেয়েরা, মানে অনেক ছেলেমেয়ে বাড়ি ফাঁকা করে চলে গেছে। তো এই যে সময়টা, তাদের সময় হয়তো নেই, কিন্তু তাদের বাবা মা রয়ে গেছেন, সেই নস্টালজিয়াটা কাজ করে। এখন হয়তো সেই অ্যাসোসিয়েশনগুলো চলে গেছে, তো এরকম একটা অ্যাসোসিয়েশন যদি তাদের উপহার দেওয়া যায়, তাদেরও ভালো লাগবে আমার ধারণা। সমস্যা সবটা ইরাডিকেট করা সম্ভব নয়, ডোমেস্টিক ভ্যালেন্স তো বেশি হয় বলে জানি আমরা,
তো ডোমেস্টিক ভায়োলেন্স কে সলভ করবে বলো তো? না থানা, না কমিশন, কে পাহারা দিয়ে তো এটা করা যায় না। এটা মেন্টাল মেকআপ। তোমাকে আমি আবার ঘুরিয়ে সেই আড্ডার জায়গাটা বলবো যে এ থেকে কিন্তু এখানেও একটা মানে সম্পর্কগুলো যে ঠান্ডা হয়ে যায়, মরে যায়, যদি স্বামী স্ত্রী আসে তাদের একটু অন্যরকম সন্দেহ, একটু অন্যরকম ভালো লাগা সেটা নিয়ে বাড়ি ফিরতে পারে এবং তারপর তাদের ওই যে কোল্ড ওয়েভ সেটা থেকে হয়তো বেরোতে পারে। মানে কোথাও গিয়ে কিন্তু একটা ওই সূক্ষ্ম কাউন্সিলিংয়ের কাজ হয়ে যাচ্ছে একদম। হয়তো 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 একটা কমিশন করি বলেই আমার মানে এইভাবে সাজানোটার প্ল্যান হচ্ছে। ইন এ ওয়ে তাই বলতে পারো যে একটু সবাই ভালো থাকুক, একটু সবাই ভালো থাকুক, সবার ভালো থাকাটা খুব দরকার একদম। বিশেষ করে এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকে ভালো থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। এই ভালো থাকাটা তুমি আরও বেশি করে ছড়িয়ে দাও সবার মধ্যে। তুমিও খুব ভালো থেকো। এতক্ষণ আপনারা দেখছিলেন লীনা গঙ্গোপাধ্যায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।